আগামী সেপ্টেম্বরে চালু হচ্ছে বহুল প্রত্যাশিত 6 লেনের দৃষ্টিনন্দন কালনা সেতু। পদ্মা সেতুর চালুর পর নড়াইল যশোর সহ আশেপাশের জেলার মানুষ কালনা সেতু উদ্বোধনের অপেক্ষায় রয়েছেন। সেপ্টেম্বর মাসে যান চলাচলের জন্য খুলে দেওয়ার লক্ষ্য নিয়ে কালনায় 959.85 কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীতে সেতু নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সেতুটির পশ্চিম পারে নড়াইলের লোহাগড়া উপজেলা এবং পূর্ব পারে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা। নড়াইল যশোর সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের রাজধানী ঢাকার সঙ্গে সহজ যোগাযোগের জন্য এ মধুমতি নদীতে নির্মাণাধীন দৃষ্টিনন্দন এ সেতুটি হবে 6 লেনের। নড়াইলের কালনাঘাট ও গোপালগঞ্জের শঙ্করপাশার মাছ দিয়ে প্রবাহিত মধুমতি নদী, এ নদীর উপরই নির্মিত হচ্ছে দেশের প্রথম 6 লেনের কালনা সেতু। চলতি বছরের সেপ্টেম্বর মাসে যানবাহন চলাচলের জন্য কালনা সেতু উন্মুক্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ পর্যন্ত সেতুর 91% বেশি কাজ শেষ হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে এ সেতু নির্মিত হচ্ছে। 6 লেনের এ সেতুর 4টি মূল লেনে দ্রুতগতির ও 2টি লেনে কম গতির যানবাহন চলাচল করবে। সেতুটির দৈর্ঘ্য হবে 690 মিটার এবং প্রস্থ 27.10 মিটার। উভয় পাশের সংযোগ সড়ক হবে 4.273 কিলোমিটার, যার প্রস্থ 30.50 মিটার। সেতু নির্মাণে মোট ব্যয় হবে 959.85 কোটি টাকা। সেতুর কাশিয়ানী পাশে ডিজিটাল টোল প্লাজা স্থাপিত হয়েছে। সেতুর মাঝখানে বসানো হয়েছে 150 মিটার দীর্ঘ স্টিলের স্প্যান। 2015 সালের 24শে জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2018 সালের 24শে জুন ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সেতু কর্তৃপক্ষের কার্যাদেশ চুক্তি স্বাক্ষর হয়। ওই সালের 5 সেপ্টেম্বর কার্যাদেশ দেওয়া হয় বলে সেতু প্রকল্পের কর্মকর্তারা জানান। কালনা সেতু চালু হলে স্থলবন্দর বেনাপোল, যশোর, খুলনা, নড়াইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা সহ আশেপাশের 10টি জেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। পদ্মা সেতু দিয়ে এশিয়ান হাইওয়ের আওতায় ভারতের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সরাসরি সড়ক যোগাযোগে দূরত্ব কমিয়ে আনতে কালনা সেতু প্রধান ভূমিকা পালন করবে বলে সড়ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। কালনাঘাট থেকে ঢাকার দূরত্ব 108 কিলোমিটার, নড়াইল থেকে কালনা সেতু ও পদ্মা সেতু দিয়ে ঢাকার দূরত্ব 127 কিলোমিটার, যশোর থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার দূরত্ব হবে 157 কিলোমিটার এবং বেনাপোল থেকে যশোর নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার দূরত্ব হবে 192 কিলোমিটার। ফলে নড়াইল, বেনাপোল, যশোর, খুলনা সহ আশেপাশের সড়ক যোগাযোগে ঢাকার দূরত্ব কোথাও 100 কিলোমিটার, কোথাও আবার 150 কিলোমিটার কমে যাবে। এছাড়া শিল্প শহর যশোরের নওয়াপাড়া ও মোংলা বন্দর ও সাতক্ষীরা স্থলবন্দরের যোগাযোগ সহজ হবে। ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে। ভাঙ্গা থেকে নড়াইল যশোর হয়ে বেনাপোল পর্যন্ত এক্সপ্রেসওয়ে সড়ক নির্মাণের বিষয়টি প্রকল্পাধীন বলে জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী।